নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আপনাদের বন্ধু। আর আপনারা দেখছেন বার্ডস ব্রিডিং অ্যান্ড লটস। আশা করি আপনারা সবাই ঠিকঠাক আছেন আর আপনাদের পাখিদেরও ঠিকঠাক যত্ন নিচ্ছেন। আজকে আমি চলেছি মহিষাদল রথের উদ্দেশ্যে। তো ওখানে নাকি খুব ভালো পাখির মেলা বসে, তাই প্রথম যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে চলুন। যে সমস্ত বন্ধুরা কলকাতা থেকে আসতে চান, তারা খুব সহজেই সরকারি সিএসটিসি স্ট্যান্ডে কিংবা ডব্লিউবিটিসি স্ট্যান্ড থেকে গাদিয়াড়া গামী বাস ধরে নিন, সহজেই চলে আসবেন গাদিয়াড়া। তো বন্ধুরা, এসে গেছি গাদিয়াড়া, এখন আমাদের নেমে যেতে হবে। চলুন নেমে দেখাচ্ছি বাইরের ভিউটা। বাসে করেই আমি এসেছি। যে সমস্ত বন্ধুরা হাওড়া থেকে আসতে চান, তারা খুব সহজেই মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে উঠে মেছেদা স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে বাস ধরে খুব সহজেই মহিষাদল পৌঁছে যাবেন। এছাড়াও বাগনান থেকে বাসে করে শ্যামপুর থেকে বাসে করে কিংবা অটোয় করে গাদিয়াড়ায় পৌঁছে যাবেন খুব সহজেই, তারপর লঞ্চে করে গেঁওখালি। আমার সঙ্গে আরও অনেক বন্ধুরা আছে, সবাই উদ্দেশ্য নিয়েছে পাখি কিনবে। সবার হাতে খাঁচা, আমি দেখাচ্ছি, দেখুন সবার ব্যাগে খাঁচা আছে। তো সবাই পাখি কেনার উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। কেউ কেউ আগে গেছে, তাদের কথা শুনে মনে হয়েছে যে ওখানে অনেক ভালো পাখি পাওয়া যায়, তাই যাচ্ছি। চলুন কী পাওয়া যায় ওখানে গেলেই বোঝা যাবে। গাদিয়াড়া থেকে টিকিট কাটা হয়ে গেছে, ভাড়া নিয়েছে দেখুন 8 টাকা। যে সমস্ত বন্ধুরা 24 পরগনা থেকে আসতে চান, তারা খুব সহজেই নূরপুরগামী বাস ধরে নূরপুর, তারপর ওখান থেকে খেয়া পেরিয়ে গাদিয়াড়া, তারপর ওখান থেকে গেঁওখালি। এবারে চলে যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। আমার লঞ্চ সামনেই দাঁড়িয়ে আছে, লঞ্চের মধ্যে প্রবেশ করছি। দেখুন প্রচুর লঞ্চ থেকে নেমে পায়ে হাঁটা পথ, তারপর মেন রোডে উঠে গাড়ি থেকে এই ইঞ্জিন ভ্যান ধরেই আমরা যাব মহিষাদলের পথে। চলুন যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেছি মেলার ভিতরে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে পাখির মেলা। তো পাখির মেলায় আমরা প্রবেশ করব, দেখাচ্ছি আপনাদের, একবার ভিড়টা দেখে নিন। প্রচুর দোকান বসে এখানে, প্রচুর খেলনার দোকান, সমস্ত রকম দোকান, এখানে অনেক বড় মেলা, এক সপ্তাহে এই মেলা চলে। এখানে সামনে দেখতে পাচ্ছি মহিষাদল রাজ হাই স্কুল, আমরা এখান থেকে সোজা চলে যাব, সোজা গিয়ে বাঁ দিকে বেঁকে যেতে হবে। শুরুতেই অনেক পাখি এখানে ব্যবসায়ীরা নিয়ে বসেছে। প্রচুর পাখি রয়েছে দেখতে পাচ্ছেন,
এখনো ভিতরে ঢুকিনি, এটা সামনের দিক, ভিতরে আরো অনেক কিছু দেখার আছে মনে হচ্ছে, চলুন দেখা যাক। এরপর থেকে পুরোটাই পাখির বাজার মনে হচ্ছে। প্রচুর পাখি পায়রা এইসব নিয়ে এখানে দোকান সাজিয়ে বসেছেন বহু বিক্রেতা। এখন কথা বলবো তো দাদা, আপনার কাছে যেসব পাখিগুলো আছে একটু দাম বলবেন আর নাম বলে দেবেন। ওইটা উপরে কি আছে? ক্যানারি। ক্যানারি কি দাম আছে? 8,000 টাকা। আর এইগুলো কি আছে? হিসাবের কি দাম আছে? 1,800 টাকা। আর যে মাছ পাখি মাছ আছে 3,000 টাকা। আর এখানে লুটি অ্যাডাল আছে, এখানে আছে রোজি, রোজি অ্যাডাল আছে 1,400 টাকা, রোজি অফলাইন আছে, রোজি অফলাইন আছে 1,700 টাকা, আছে 200 টাকা, আর ডাইনিং দাম আছে 1,000 টাকা। বদ্রি কি দাম আছে? তোমার 9,000 টাকা। ধন্যবাদ দাদা, আপনার নামটা একবার বলবেন। হাসানুজ্জামান। আপনার বাড়ি কোথায়? নাম্বারটা পাওয়া যাবে? 9,64,77,42। কেউ যদি পাখি কেনার ইচ্ছা থাকে কারো, তাহলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদা খুব ভালো নামি দামি ব্যবসায়ী। দাদা কতদিন ধরে ব্যবসা করছেন? আমি 1998 থেকে ব্যবসা করছি। এর আগেও কি এই ব্যবসা চলতো? হ্যাঁ, সবসময় আছে। আচ্ছা, মানে অনেক পুরনো ব্যবসা, তাই তো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে মহিষাদুরের বুকে আমি প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কথা বলছি আর একজন সেলারের সঙ্গে। তো এখানে এনার কাছে কী কী পাখি আছে এবং কী কী দাম চলছে তা জেনে নেব। এগুলো আপনার রোজই লাম্বার রোজই আছে, এগুলো আপনার 1,700 টাকা জোড়া। এখানে এগুলো বদ্রি আছে, বদ্রি আপনার 320 টাকা জোড়া। এগুলো একটা প্রজাতির বদ্রি, এগুলোকে হলুদ বদ্রি বলে। এগুলো 3,000 7,000 বিভিন্ন দামের আছে। এগুলো আপনার প্রিন্ট আছে 250 টাকা জোড়া। এগুলো জামার বিভিন্ন প্রজাতি আছে, 1,000 1,200 বিভিন্ন দামের আছে। সিলভার কি দাম চলছে? সিলভার 900 টাকা জোড়া চলছে। সাদা? সাদা 1,300 টাকা জোড়া চলছে। কালো? কালোগুলো 800 টাকা জোড়া চলছে। 800 টাকা কালোগুলো চলছে।
আর মাস্ক তবু কতদিন ধরে আপনি ব্যবসা করছেন এখানে? আমি দীর্ঘ প্রায় 10 বছর ধরে। 10 বছর ধরে ব্যবসা করছেন? তো এখানে কি আরো অনেক দোকান বসে? হ্যাঁ, এখানে আরো অনেক দোকান বসে বিভিন্ন বাইরে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নন্দকুমার। আমার নন্দকুমারে বাস স্ট্যান্ডের দোকান আছে, পাশের দোকান আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একবার বলা যাবে? হ্যাঁ, 9763915825। তো বন্ধুরা, পাখি কেনার থাকলে এনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন চট করে।